সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। উত্তরপ্রদেশের বিস্ফোরণে মৃত মালদার 9 জন শ্রমিকের মৃতদেহ ঘরে ফিরল বুধবার। এদিন মানিকচক থানা এনায়েতপুরে স্থানীয় একটি খেলার মাঠে দেহগুলি রাখা হয়। উপস্থিত ছিলেন মালদার জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, পুলিশ সুপার অর্ণব ঘোষ সহ শাসক দলের একাধিক নেতাকর্মীরা।